সো ইয়ো হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে হাজির হলাম আমার চ্যানেল আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো সিজন 29 এর যে ইলাইট পাসটা আসছে, মানে অক্টোবর মাসে আমাদের যে আপকামিং ইলাইট পাস, তো আপকামিং ইলাইট পাসটাতে কী কী নতুন আসছে এবং কোন কোন জিনিসগুলো তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং ইলাইট অক্টোবর মাসে ইলাইট পাসটা কেমন হবে টোটালি সেটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে ফুল ডিটেলই বলে দেব। তো ভাই আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, ইন্ট্রো পর চলে আমাদের মূল ভিডিওতে। তো ভিডিও শুরু করে একটা কথা বলবো, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি আইকনটি অল অপশনে সেট করে দাও, যাতে আমার এই নতুন নতুন ভিডিও তোমার কখনো মিস না হয়। তো ভাই আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করি এবং সেপ্টেম্বর মাসে ইলাইট পাসটা কেমন হবে সেটা দেখে আসি। তো গাইস, তোমরা যদি দেখো আমাদের এই ফ্রি ফায়ার এই ইলাইট পাসটা কিন্তু অনেকটা মিশরের স্টাইলের হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আমাদের ইলাইট পাস কিনলে এই মেল ফিমেল যে ড্রেসটা দিচ্ছে, তো ড্রেসটা কিন্তু একদমই ফালতু হয়েছে। এরপর যদি দেখি আমরা ফ্রাই প্যানের স্ক্রিন, তো ফ্রাই প্যানের স্ক্রিনটাও কিন্তু জোস এবং এরকম একটা গাড়ির স্ক্রিন, তো এই গাড়ির স্ক্রিনটা কিন্তু ভাই মারাত্মক ছিল, কারণ এরকম কোনো গাড়ির স্ক্রিন আগে কোনো আসে না এই গাড়িটা। এরপর এটা কিন্তু তোমরা অনেকে ফ্রিতে পেয়ে যাবে, একদম কলারাল একটা টি শার্ট, তো এটা অতটা ওপি লাগে না। এরপর যদি আমরা দেখি আমাদের ফিমেল বান্ডেলটা, ফিমেল বান্ডেলটা কিন্তু সব থেকে জোস হয়েছে। দেখছো ভাই কাদের উপর যে ইগলের মধ্যে একটা কী জানি বসাই রাখা, ভাই অনেক কুল লাগতেছে ভাই, অসাম একটা ইলাইট পাস হতে চলেছে। তো এই ইলাইট পাসটা কিনবা কি কিনবা না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো এরপর যদি আমরা সামনে বাড়ি, তো সামনে বাড়লে এখানে দেখতে পারবো আমাদের একটা জি 800 একটা গানের স্ক্রিন দিচ্ছে, গানের স্ক্রিনটা যেটার অ্যাবিলিটি নেই। তো এরপর দেখছো অ্যানিমেশন দেওয়া ভাই এই সাপবোর্টে, ভাই সাপবোর্টটা কিন্তু আরও জোস লাগতেছে। তো এই টি শার্টটা যেটার কোনো কাজই নাই, টি শার্টগুলো কেউ নিবেও না ভাই। তো এরপর যদি দেখি আমাদের একটা গ্রেনেড স্কিন, একটা ইগলের মাথাওয়ালা গ্রেনেডের স্কিন, তো এরপর আফতার, এরপর আছে আমাদের লুট বক্স। তো লুট বক্সটা কিন্তু দেখছো ভাই যে অরাটা বের হচ্ছে সেটার জন্য কিন্তু লুট বক্সটা আরও অস্থির লাগতেছে। তো এরপর যদি দেখি আমরা ফ্রিতে যে ব্যাকপ্যাকটা পাবো ইলাইট পাসের মিশন পূরণ করলে, তো ব্যাকপ্যাকটাও কিন্তু অতটা বেশি ওপি নাই কিন্তু। তবে ইলাইট পাসের ব্যাকপ্যাকের স্ক্রিনটা যদি তোমরা দেখো, তো এখানে লেভেল 1 লেভেল 2, তো তোমরা কিন্তু ইলাইট পাস নিতে পারো। দেখছো ভাই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু অনেক বেশি মারাত্মক লাগছে, সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমাদের এই ব্যাকপ্যাকটার স্ক্রিন। তো এরপর যদি আমরা সর্বশেষে যাই, তো এখানে দেখতে পারবো সবার শেষে আমাদের যে মেল বান্ডেলটা, তো মেন বান্ডেলটা দেখছো ভাই কাঁধের উপর, দেখো কাঁধের উপর ইগলের মতো একটা বসানো আছে যেটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। তো মেল বান্ডেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি অস্থির লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাই দিবা। তো এই ইলাইট পাসটা কেমন ছিল এবং তোমরা কি ইলাইট পাসটা নিবা কি নিবা না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবা, একটা কমেন্ট করে দেবা, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাই। তো তোমার কাছ থেকে আমাকে পুরো ইন্সপিরেশন দিয়ে যাবা আমি আশা করতেছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।